চট্টগ্রামে আবারো চোখ রাঙাচ্ছে ডেঙ্গু কয়েকদিনে আক্রান্ত ছড়িয়েছে 200 জনের বেশি বেসরকারি মা ও শিশু হাসপাতালে ভর্তি বেশি ডেঙ্গু রোগী মশার উৎপত্তি স্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশন ওষুধ ছিটালেও তেমন সুফল মিলছে না বাসিন্দাদের সিভিল সার্জন বলছেন এডিস মশার লার্ভা ধ্বংস করতে না পারলে আরো ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্ট প্রাণঘাতী ডেঙ্গুর হানায় আতঙ্কিত বন্দর নগরী চট্টগ্রামের মানুষ হাসপাতালের বিছানা এখন ডেঙ্গু রোগীতে ঠাসা পুরো শরীরে ব্যথা তো আছে সাথে পাশাপাশি হচ্ছে গিরগুলোতে ব্যথা করতে শুরু করে মাথা ব্যথা কুরবারে ভর্তি করেছিলাম আমার বাচ্চাকে ডেঙ্গু জ্বর হয়েছিল চট্টগ্রাম মেডিকেলে আলাদা ওয়ার্ড ঘোষণা করে চিকিৎসা দেয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে সবচেয়ে বেশি ভর্তি রোগী বেসরকারি মা ও শিশু হাসপাতালে গত বছর যেরকম ডেঙ্গু মহামারী ছিল এবারও সেম ভাবে ডেঙ্গু মহামারী শুরু হয়েছে প্রতিদিন অ্যাডমিশনে দেখা যাচ্ছে 5-6টা করে ডেঙ্গু রোগী থাকে এবং গত মাস থেকে এটার প্রকোপ কিন্তু এখন আগে থেকে অনেক বেড়েছে তবে ডেঙ্গু মহামারীর ঠেকাতে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বান সিভিল সার্জনের সবাইকে অনুরোধ করব আপনারা 3 দিনের বেশি যাতে পরিষ্কার পানি কোথাও যাতে জমা না থাকে এটা যাতে আপনারা সবাই যাতে সতর্ক থাকেন আর দিনের বেলাতে আপনাদের বাচ্চাদেরকে যদি যখন ঘুম পাড়াবেন তখন কিন্তু আমরা অবশ্যই মশারির নিচে কিন্তু ঘুম পাড়ানোর জন্য আমরা অনুরোধ করছি এদিকে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম চালিয়ে গেলেও মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী বাসিন্দাদের অভিযোগ সিটি কর্পোরেশন মশা নিধনে ওষুধ ছিটালেও মরে না মশা আর মেয়র বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে ছিটানো হচ্ছে ওষুধ যেখানে মশা প্রজনন সেখানে আমরা ওষুধ ছিটাচ্ছি আমরা নতুন ওষুধ যেটা কার্যকর ওষুধ এবং চট্টগ্রাম ভার্সিটি যে গবেষক দল যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখান থেকে সেই ওষুধটাও আমরা ব্যবহার করছি যেটা ব্যবহার করছি তবে মানুষ সচেতন হলে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছেন চিকিৎসকরা নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম